তো নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি রয়েছি মোটামুটি একটু সমুদ্রের মাঝখানে, স্থলভাগ থেকে অনেকটা দূরে। আর সমুদ্রের মাঝখানে অ্যাকচুয়ালি সমুদ্রের যে ওয়াটার কালারটা বা জলের যে রঙটা, সমুদ্রের একদম ব্লু, যে সমুদ্রের মাঝখানে একমাত্র ডিপ ওশানে এলে এটা বোঝা যায়। কারণ কাছাকাছি যদি স্থলভাগ থাকে তো একটুখানি কালারটা একটু চেঞ্জ হয়, কিন্তু ডিপ ওশানে বা একটু দূরে এলে স্থলভাগ থেকে তখনই যে ব্লুইশটা, রিয়েল ব্লুইশটা সমুদ্রের, সেটা কিন্তু বোঝা যায়। তো আজকে আমি আপাতত স্থলভাগ থেকে অনেকটাই দূরে আছি। তো আজকে আমি এটাও বলবো যে আমরা যখন সমুদ্রের মাঝখানে বা স্থলভাগ থেকে অনেকটা দূরে থাকি, তখন আমরা কেন সমুদ্র থেকে স্থলভাগ দেখতে পাই না। অবশ্যই খালি চোখে দেখার কথা বলছি না, দূরবীন নিয়েই দেখার কথা বলছি। তো তার একটাই কারণ, কারণ আমাদের পৃথিবীটা গোল। যখন আমরা সমুদ্রের মাঝখানে যাই তখন কিন্তু আমাদের চারিদিকে সমুদ্র থাকে। যখন আমরা নিচেও থাকাই দূরবীন দিয়ে তখনও সমুদ্র থাকে, কারণ বেন্ড হয়ে যায়। তখন উপরে থাকাই তখনও সমুদ্র থাকে, কারণ বেন্ড হয়ে যায়। তো এই কারণে আমরা সমুদ্র থেকে স্থলভাগ দেখতে পাই না দূরবীন দিয়েও। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ আপনাদের ভালো লেগেছে, আর সমুদ্রের যে এই শান্ত দৃশ্যটাও ভালো লেগেছে। অবশ্যই